বরগুনা সদরের পূর্ব হাজার বিঘা বটতলা সিনিয়র মাদ্রাসা এমপিও ভুক্ত হলেও কয়েকজন শিক্ষকের বিল আটকে ছিল। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল সালাম অনেক চেষ্টা তদবির করছিলেন শিক্ষকদের বিল করানোর জন্য। তদবিরের খবরে নিজে থেকে যোগাযোগ করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপসচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে দেওয়া দুজন ব্যক্তি। তারা হলেন জুবাইর ওরফে মোহাম্মদ আসাদুজ্জামান মানিক ওরফে লুৎফর রহমান এবং আব্দুল গফর ওরফে সুমন চৌধুরী ওরফে সাইফুল। কয়েক দফায় 2021 সালে ওই দুজন ব্যক্তি মোট 14 লাখ টাকা নিলেও বিল হয়নি, যোগাযোগ না করে বদলে ফেলেন সিমো। যোগাযোগ বিচ্ছিন্ন হবার পর সন্দেহ হলে খোঁজ খবর নেন প্রিন্সিপাল আব্দুল সালাম। জানতে পারেন জুবাইর বা আসাদুজ্জামান মানিক এবং আব্দুল গফর বা সুমন চৌধুরী নামের কেউ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কর্মকর্তা নেই। শুধু প্রিন্সিপাল আব্দুল সালামই নয়, এরকম সারা দেশের অন্তত 2 ডজন মাদ্রাসা শিক্ষককে প্রতারণার ফাঁদে উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা, কেউই টাকা ফেরত পাননি। চাপার জোর বাড়াও।